নমস্কার, আদাব, সালাম। আপনাদের জানাই সাদর আমন্ত্রণ আয়ন এর নতুন শো আয়ন প্রিয়মুখে। আয়ন টিভি বাংলা ভাষার টেলিভিশন, আয়ন টিভি বাঙালিদের টেলিভিশন, যেখানে বাংলা ভাষা হলো যোগসূত্র। আপনারা প্রোগ্রামের নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন, আয়ন প্রিয়মুখ মানে আমরা আপনাদের প্রিয় মুখদের নিয়ে হাজির হব। ভারতবর্ষ, বাংলাদেশ সহ বিভিন্ন প্রান্তর এর বাঙালিদের এই অনুষ্ঠানে নিয়ে আসব। বসবে গান, আড্ডার আসর। যেমন আজ আমার সাথে আছে দুজন অনবদ্য সৃষ্টিশীল দুটি মানুষ। আজ আমি ভীষণ খুশি, কারণ দুটি। প্রথম হলো আয়নের এটা প্রথম শো আয়ন প্রিয়মুখ, আর আমার সাথে আছে অনবদ্য দুজন সৃষ্টিশীল মানুষ, মিউজিক্যাল জিও সৌম্যজিত আর সৌরেন্দ্র। আলাপ করিয়ে দিই, সৌম্যজিত, সৌরেন্দ্র, নমস্কার। কেমন লাগছে তোমাদের এখানে এসে? খুব এক্সাইটেড, এই কারণে, কারণ স্টুডিওর ভেতরে যে মুহূর্তে ঢুকলাম মনে হলো আমরা বোধহয় আবার আমাদের দেশে ফিরলাম। আশপাশটা যে এখনও ব্রিটেন, সেটার আর মানে কোনো অস্তিত্ব মনে হচ্ছে না, কারণ সেই আন্তরিকতা, সেই হাসি মুখ, সেই প্রিয় ভাষা। আর আরেকটা কথা বলতেই হবে যে এত সুন্দর নাম আই অন, প্রিয়মুখ। আবার আপনাদেরও চোখ রাখতেই হবে, বিকজ ইয়ার্স আইজ মাস্ট বি অন প্রিয়মুখ, কারণ আমরা এখানে আজকে। আর এবার তো প্রিয়মুখ দুটো। বেসিক্যালি আমরা প্রতিবার যখন লন্ডনে আসি, সেই গরম জামা নিয়ে, বেশ শীত করবে এই পরিবেশের, এই মাহলের ভেতর দিয়ে, বাট এবার মনে হচ্ছে কলকাতা বা ঢাকাতেই এসেছি। মানে পুরো পরিবেশটাই একটা টেম্পারেট ক্লাইমেট, খুব সুন্দর লাগছে। আর বিশেষত বিদেশে বাঙালির যে সাংগীতিক একটা রুচি, সেটা সত্যি আমরা দেশেও আজকের দিনে পাই না। মানে তারা এমনভাবে গান বাজনা শুনতে চায়, এত মানে বিশেষভাবে গান বাজনা, বা আমাদের প্রশ্ন করে যে কোনটা কী করছো, কী ধরনের কাজ হচ্ছে, দেশের সম্বন্ধে জানতে চায়, আমরা মুগ্ধ। আর তোমরা যেরকম কাজ করছো, ইটস লাইক অ্যামেজিং, ইটস এ কনসেপ্ট, ইটস জাস্ট নট মিউজিক। মানে রবীন্দ্রনাথ মানে প্রিয় সখা হে আর সুফিকে মিলেমিশে একাকার করে দিচ্ছ, এই এই ধরনের কাজ, এই ধরনের আইডিয়াস কিভাবে পাও আর কিভাবে করছো সেটা যদি আমাদের জানাও। আমাদের একজন গোপন মানুষ রয়েছেন যিনি আমাদের মিউজিক রুমে থাকেন, তিনি আমাদের সব আইডিয়াস দেন, তার নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক, রবীন্দ্রনাথ একেবারে। কোইনসিডেন্টালি আমাদের মিউজিক রুমটা দুটো লালবাড়ির মধ্যে, মানে ঠিক মধ্যে আছে আর কি। আচ্ছা, ডান দিকে যদি মানে হাফ এ কিলোমিটার যাওয়া যায় তাহলে পরে নাখোদা মসজিদ, আর বাঁ দিকে হাফ কিলোমিটার গেলে পরে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। আচ্ছা, মানে অলমোস্ট দুটো বাড়ি থেকে সুর একসঙ্গে আমাদের মিউজিক রুমে এসে পড়ে। নিশ্চয়ই, নিশ্চয়ই। বাট রবীন্দ্রনাথ তে মগ্ন হয়ে আছি, আমার মনে হয় আমরা সবাই রবীন্দ্রনাথে মগ্ন হয়ে আছি। জেনারেলি আমরা খুব ছোট থেকে গান বাজনা, শাস্ত্রীয় সঙ্গীত শেখা শুরু করি, কিন্তু রবীন্দ্রনাথের কাছে এসে একটা অদ্ভুত, আমরা কী বলবো, একটা গাইডেন্স, একটা প্যারেন্টাল অ্যাপ্রোচ পাই, যেখানে সাহিত্য একদিকে, একদিকে তার অদ্ভুত ফিলোসফিক্যাল চিন্তা, আর তার সাথে এক অদ্ভুত ডেপথ অফ ওরিয়েন্টাল ক্লাসিক্যাল মিউজিক, এই তিনটে জিনিসের সমন্বয় একসাথে, মানে মিলেমিশে একাকার হয়ে গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে রবীন্দ্রনাথকে নিয়ে আমি দেখেছি অনেকেই খুব শান্তিনিকেতন বা খুব জোড়াসাঁকোয় লিমিট করেন, আমাদের ক্ষেত্রে ব্যাপারটা খুব উল্টো। আমরা যখন মোৎসার্টের সিম্ফনি শুনি, তখন ওই ভদ্রলোক রবীন্দ্রনাথ ঠাকুর উনি আমাদের পাশে বসে বলেন, দেখো এই মুভমেন্টটার এই রকম একটা এক্সপ্রেশন হতে পারে। বা যখন বিথোভেন শুনছি, তখন মনে হচ্ছে আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, ফলে রবীন্দ্রনাথের হাত ধরে সারা পৃথিবীকে দেখা, মানে চলা যায় তাকে তাকে কেন্দ্র করে। এটা আমাদের খুব খুব হয়, এটা খুব আমরা খুব লাকি। তোমাদের দুজনকে দেখে আমার মনে পড়ছিল, মানে রবীন্দ্রনাথ লিখেছিলেন এক জায়গায়, রবীন্দ্রনাথ আর জ্যোতিদাদা, মানে যতীন্দ্রনাথ, তারা দুজনে রবীন্দ্রনাথ লিখত আর যতীন্দ্রনাথ সুর দিত, মানে যেমন তুমি, মানে অ্যাজ ইফ যেন তুমি লেখো আর উনি তুমি সুর দাও, মানে পিয়ানো বাজিয়ে একটা অসাধারণ সৃষ্টি। আসলে আমরা দুজনে খুব ঝগড়া করি, সত্যি। তো বেসিক্যালি আমাদের এই যে সমন্বয়টা খুব অদ্ভুতভাবে ঘটেছে, মানে ওর টিপিক্যাল একটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ড, আমিও ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক শিখেছি, কিন্তু আমার যন্ত্রটা বিদেশি, পিয়ানো।
তো এই দুটোকে এক করে ধরুন আমাদের বলিউডের মিউজিক, আমাদের ফোক মিউজিক, আমাদের বাংলা পুরাতনী গান, সেগুলোকে আমরা খুব কম বয়স থেকে ইয়াং অডিয়েন্সের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। এটা একটা চ্যালেঞ্জ ছিল আমাদের কাছে। যখন আমরা কলেজে পড়ি তখন তৎকালীন যে ট্রেন্ড মিউজিক চলছিল সেটাই চলছিল। এবার তাদের মধ্যে গিয়ে হঠাৎ একটা বিদ্যাপতির পদাবলী কীর্তন শোনানো এবং তাদেরকে অ্যাট্রাক্ট করা, দ্যাট ওয়াজ অলমোস্ট এ চ্যালেঞ্জ। অ্যাবসলিউটলি। এবং সেইটা করতে গিয়ে আমাদের কোথাও মনে হয় যে এই সমস্ত ধনরত্ন রবীন্দ্রনাথ, বিদ্যাপতি, লালন, এদেরকে আমাদের কি সামহাউ উই হ্যাভ টু এক্সপ্রেস ইট টু দি নিউ অডিয়েন্স। এবং সেটা যদি না করি তাহলে আমার মনে হয় আমাদের সমাজ সবচেয়ে বড় মানে উইল বি দ্য লুজার। কাজী সাহেবের গান আজকে তার ভেতরে যা এসেন্স অফ ক্লাসিক্যাল মিউজিক, ফোক মিউজিক, সেগুলোকে আমরা নিজেদের মিউজিকের ভেতরে মানে মডার্নাইজ করা বলবো না, ফিউশন করা বলবো না, কিন্তু এখন যেভাবে মানে দর্শক গান শুনতে অভ্যস্ত সেই ফর্মে আমরা ক্লাসিক্যাল ফর্মকে একসাথে নিয়ে এসে একটা নিজেদের অডিয়েন্স তৈরি করেছি। মানে সুদূর ইউএসএতে, সুদূর ইউরোপে, ইউকেতে, নানান জায়গায়, শুধু ইন্ডিয়ান নয়, আমাদের অডিয়েন্স কিন্তু বিদেশিরাও, যাদেরকে আমরা এক্সপ্রেস করে বলি যে আমাদের এশিয়ান মিউজিকে, ওরিয়েন্টাল মিউজিকে, বাংলার গানে কী অদ্ভুত এক মাধুর্য আছে, তার কী ডেপথ, তার কী ফিলোসফি, সেটাকে প্যাকেজ করে আমরা তাদের কাছে পৌঁছাই এবং তারাও আপ্লুত হয়ে শোনে। এবং আপনি যেটা বললেন চিরসখা হয়ে ছেড়ো না মরে ছেড়ো না, একটা ছোট্ট গল্প আছে। আমরা মানে আমরা একটা অ্যালবাম সিরিজ করেছিলাম অনেক বছর আগে, টেগোর অ্যান্ড বি। আমরা রবীন্দ্রনাথের গান করবো বলে খুব একটা মানে প্রস্তুত ছিলাম না। আমরা একটা জার্মান টুয়ারে এসেছিলাম এবং একজন খুব নামকরা জার্মান পপ স্টার স্টেফান স্টপক, ওর সঙ্গে একদিন জ্যামিং করতে গিয়ে হঠাৎ রবীন্দ্রনাথের গান এবং তার প্রসঙ্গ ওঠে এবং এই ভদ্রলোকের কাছে রবীন্দ্রনাথের সৃষ্টি একেবারেই মানে উনি আগে মানে শোনেননি, ফলে ওনার চোখ দিয়ে রবীন্দ্রনাথকে ডিসকভার করা, সেইটা করতে গিয়ে মনে হলো যে আজকে যেটা হলো এই জ্যামিংটা, এটা যদি আমরা অ্যালবাম করতে পারি, ফলে দ্যাট ইজ হাউ টেগোর অ্যান্ড বি হ্যাপেন। এবং সেটা মানে পিওরলি কোইনসিডেন্টাল বাট একটা অসম্ভব সুন্দর সৃষ্টি হয়ে গেল। এবং তাতে শ্রাবণী সেন মানে ওয়াজ এ গেস্ট আর্টিস্ট। সেইটা করার পরে মানুষের এত ভালো লাগলো এবং আমরা বেশ অনেক পুরস্কার টুরস্কার পেলাম, অনেকে বলতে আরম্ভ করলো যে এটার সেকেন্ড পার্ট কবে হবে। তখন বললাম ঠিক আছে সেকেন্ড পার্ট। তখন আমরা বম্বেতে কাজ করছি এবং সুনিধি চৌহান আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড বন্ধু, এবং কথা প্রসঙ্গে জানতে পারলাম যে সুনিধিরও একটা রবীন্দ্রনাথের প্রতি অগাধ প্রেম আছে। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত শোনে এবং রবীন্দ্রসঙ্গীত ওকে আলাদা শক্তি দেয়। তখন বললাম যে তুমি করবে এটা? বললো হ্যাঁ, তোমরা যদি বলো নিশ্চয়ই করবো। দ্যাট ইজ হাউ দ্য সেকেন্ড পার্ট হ্যাপেন্ড। ওয়াও। এবং তারপরে আবার থার্ড পার্ট হলো। থার্ড পার্ট ওয়াজ উইথ রেখা ভারদ্বাজ, ওয়ান্স অ্যাগেন পাওয়ারফুল ভয়েস। আর রেখাজির একটা অসম্ভব আই টুয়ার্ডস সুফিজম রয়েছে এবং রবীন্দ্রনাথের থেকে বড় সুফি আর কে হয়, প্রেম পূজা কোথাও একটা মিশে গেছে এবং এইভাবেই তিনটে হয়। এবং থার্ড পার্টটাতে চিরসখাহে আমরা তখন শো করতে গিয়েছি ফতেপুর সিক্রি, আর ফতেপুর সিক্রিতে সালিম চিশতির যে দরগা সেখানে হঠাৎ গিয়ে দেখি একজন ভদ্রলোক গান করছেন এবং তার গানটা মানে চলতে চলতে তোমরা শুনলে গান গাইছেন, হ্যাঁ মানে উনি গান করছেন আর মনে হচ্ছে আমরা কোনো একটা অন্য রাজ্যে চলে এসেছি, একটা অন্য প্রান্তে, একটা অন্য স্বর্গে চলে এসেছি। এবং সেইখানে ওই ওই সেই ভদ্রলোক রবীন্দ্রনাথ ঠাকুর উনি পেছনে হাত ধরে বললেন, মাথায় চলে এলো ছেড়ো না, আহা অসাধ। তারপরে উই রিয়েলাইজ যে রবীন্দ্রনাথের গান নিয়ে যা কাজ হয়েছে তাতে রবীন্দ্রনাথের পূজা পর্যার গান নিয়ে নয়, আমরা খুব হিন্দুইস্টিক সাউন্ডস্কেপে সেটা দেখে এসেছি, মানে একদম দ্রুপদ, তানপুরা, তার সঙ্গে পাখাবাজ, অথবা খুব মানে চার্চ কোয়ার, ক্রিশ্চিয়ান সাউন্ডস্কেপে দেখেছি, কিন্তু সুফিজম বা ইসলামিক যে সাউন্ডস্কেপ সেইটাতে এক্সপ্লোর করা হয়নি একদম। এবং সেইটাতে প্রথম রেকর্ড করা এবং তারপরে মানুষের খুব ভালো লাগে। হঠাৎ একদিন রাত দেড়টার সময় একটা মেল পাই, আমাকে ফোন করে বলে চট করে মেলটা খোল। মেলটা খুলে দেখি গুলজার সাহেব বম্বে থেকে, কীভাবে উনি গানটা শুনেছেন জানি না, তারপরে কীভাবে মেল আইডি জোগাড় করেছেন তাও জানি না, উনি লিখেছেন যে দিস ইজ মাই টেগোর with lots of blessings, keep going. Oh, it's so, touched ekdom. Mane et theke chhoa ar kibhabe chhoa jete pare.
খুব পরিচিত কিছু বিশেষ মানুষের আশীর্বাদ পেয়েছি, যাদের অনুসঙ্গ করে আমরা অনেক কিছু শিখেছি। মানে এর সংখ্যাটা খুবই বেশি, যেরকম ওর গুরুজি পণ্ডিত অজয় চক্রবর্তী বা আমার গুরুজি পণ্ডিত বিবল সারজি, উস্তাদ বিলায়ত খাঁ সাহেব, এরা তো ইনিশিয়ালি আমাদের শিখিয়েছেন ইনস্টিটিউশন। তাছাড়াও মানে কর্মসূত্রে আমরা যাদের সাথে ওঠা বসা করার সুযোগ পেয়েছি, যাদেরকে গাওয়ানোর, যাদেরকে রেকর্ড করার সুযোগ পেয়েছি, মানে বম্বের যে কোনো প্রতীতযশা শিল্পীর কথাই বলুন বা কোনো শাস্ত্রীয় সঙ্গীত লেজেন্ড, এবং বিদেশের মানে ল্যারি কোরিয়াল এর মতো একজন জ্যাজ গিটারিস্ট, মানে গ্রামি উইনার, বা তার সাথে তো তাদের সাথে ওঠা বসা করে যেটুকু শিখতে পেরেছি, আমরা খুব চেষ্টা করছি সেগুলো যত্ন করে নিজেদের ভেতরে প্রেজেন্ট করে নিজেদের কাজে সেগুলোকে প্রকাশ করার। আর আমাদের এখন একটা বেসিক খুব ইন্টারেস্টিং মাধ্যম হচ্ছে ইউটিউব ভিডিওস, তাতে আমরা সেগুলো আস্তে আস্তে আমাদের এক্সপেরিমেন্টগুলোকে প্রকাশ করছি, আমাদের মনে বা যেগুলো আমরা সঞ্চয় করে রেখেছিলাম যে যেগুলোকে কীভাবে কিউরেট করে মানুষের কাছে পৌঁছাবো, সেগুলোকে আস্তে আস্তে তৈরি করে তাদের কাছে পৌঁছতে পারছি। তাই আবার এখন কি হয়, অডিয়েন্সও সেই ভিডিওতে অদ্ভুত অদ্ভুত আমাদের সাজেশনস দেয় যে এরপরে কানেকশনটা খুব, মানে এটা আমাদের যুগের সঙ্গে মানে এটার অ্যাডভান্টেজটা নেওয়া। আচ্ছা, যখন প্রথম শুরু করেছিলে তোমাদের কখনো কোনো রকম মানে কি বলবো ক্রিটিসিজমের মধ্যে দিয়ে গেছো, মানে হঠাৎ করে রবীন্দ্রনাথকে নিয়ে এক্সপেরিমেন্ট, এটা মানে অনেকের কাছে মানে একটু অনেকটা গিয়েছে ক্রিটিসিজমের মধ্যে গিয়েছিল? হ্যাঁ অবশ্যই, কারণ যা কিছু নতুন তা তাই আসে বিপ্লবের মধ্যে দিয়ে, রবীন্দ্রনাথ স্বয়ং তাকেও প্রচুর ক্রিটিসিজমের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তবে ক্রিটিসিজমের কথা মানে বলবো, একটু ব্রেকে যাচ্ছি, কারণ না হলে অনেক কথা শুনবো, অনেক গল্প, অনেক আড্ডা, কিন্তু আসছি একটা ছোট্ট ব্রেকের পর। ব্রেকের পর আবার আসছি সৌম্যজিৎ সৌরেন্দ্র সাথে।